আচ্ছা মোহতারাম, এরপরে আমরা জানতে চাচ্ছিলাম, আমার মনে হচ্ছে প্রশ্নটা দেখে যে যিনি লিখেছেন খুব বয়স হয়তো তিনি স্কুলে পড়ুয়া, তিনি লিখেছেন যে আমি জানতে চাচ্ছি যে স্কুলে পড়ালেখার ব্যাপারে আল্লাহ তাআলা কি কোরআনে কিছু বলেছেন? এখন স্কুল বলতে কি বোঝাচ্ছে, মাদ্রাসার বিপরীতে স্কুল না শিক্ষা প্রতিষ্ঠান? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, পড়তে বলেছেন, শিক্ষা তলব বলে আলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমান নর এবং নারীর উপর এলেম শিক্ষা শিক্ষা করা ফরজ। আর শিক্ষার দরজা তো সাক্ষরতার ভিতর দিয়ে, স্কুলে যাবে, মাদ্রাসে যাবে, সেখান থেকে লেখাপড়া শিখবে, বই পড়তে শিখবে, এক করা আল্লাহ কলম দিয়ে, কলমের ব্যাপারে নুন ওয়াল কালামে ওমা ইয়াসতুরুন, কলমের শপথ করেছেন, কলম হলো, লেখা হলো সকল জ্ঞানের দরজা। এই জন্য সে কম্পিউটার লেখা হোক যেভাবেই হোক, রাসূলুল্লাহ সাল্লাম লেখাপড়াকে এত গুরুত্ব দিতেন। সাক্ষরতা, বদরের যুদ্ধে কাফেররা বন্দী হয়েছিল, টাকা পয়সা নেই, এক একজন যুদ্ধবন্দী কাফের 10 জন 15 জন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেবে, ছুটি, তাদেরকে মুক্তি দিয়ে দেবে, এত গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাম লেখাপড়াকে। অনেক ধন্যবাদ। তবে মোহতারাম একটু অ্যাড করবো, সেটা হলো যে আমরা শিক্ষার কথা বলছি, সেই শিক্ষাটা যেন আমাদের সুশিক্ষা হয়। অবশ্যই, এটা তো অবশ্যই, এটা দুর্ভাগ্যজনক, আমরা সন্তানদেরকে সাক্ষরতা শেখাচ্ছি কিন্তু তাদের যেটা তাদের মানুষ করবে, মনুষ্যত্ব, বিবেক, নৈতিকতা, মূল্যবোধগুলো শেখানো হচ্ছে না। দুইভাবে, কিছু কিছু গল্প টল্প মূল্যবোধের বলা হয় কিন্তু এর বিপরীতে যে অবক্ষয় যেটা শেখানো হচ্ছে সেটা অনেক বেশি। জি, আল্লাহ হিফাজত করুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم